আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম শুরুতেই জানাব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ যুবলীগ কর্মীর পায়ে রক কেটে দিল যুবদল নেতা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সরকারি ঘর বিক্রির টাকা ফেরত চাওয়ায় আইনাল হক নামের এক যুবলীগ কর্মীর পায়ে রক কাটার অভিযোগ উঠেছে যুবদল নেতা ও ইউপি সদস্য রমজান আলীর বিরুদ্ধে সোমবার গভীর রাতে কাফিনা ইউনিয়নের মহিষামোড়ি এলাকায় ঘটনা ঘটে এবারে জানাবো ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও হবিগঞ্জের লাখাই উপজেলার দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে পুলিশ সহ দুপক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন জানাব বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেছেন প্রতিদিনই সড়কে প্রাণ যাচ্ছে কোনো প্রতিকার নেই সড়কে প্রতিদিনের অপমৃত্যু যেন স্বাভাবিক ঘটনা প্রতিদিন এমন দুর্ঘটনার সংবাদ মেনে নেওয়া যায় না তদন্ত করে দুর্ঘটনার কারণ প্রকাশ করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নিতে হবে সড়ক ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে এদিকে আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন সতেরোই এপ্রিল স্বাধীনতার ঘোষণার পর এই দিন স্বাধীন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ করে ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে এই দিনটি পালন করা হয় এবারে থাকছে উপজেলা নির্বাচন নিয়ে এখনও বিভ্রান্তিতে বিএনপি আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি গতকাল সোমবার রাতে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয় তবে বর্জনের সিদ্ধান্ত হলেও নির্বাচনে দলটির নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি স্পষ্ট লক্ষ্য করা গেছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পাল্টা হামলা হলে আরও বড় জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসরায়েলে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর প্রতিশোধমূলক কোনো পাল্টা হামলা হলে আরো বড় জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান রোববার ইরান এই বলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে আর ইসরায়েল বলেছে অভিযান এখনও শেষ হয়নি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামাত্রে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন উপজেলায় সরকারি ঘর বিক্রির টাকা ফেরত চাওয়ায় আইনাল হক নামের এক যুবলীগ কর্মীর পায়ে রক কাটার অভিযোগ উঠেছে যুবদল নেতা ও ইউপি সদস্য রমজান আলীর বিরুদ্ধে সোমবার গভীর রাতে কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি এলাকায় ঘটনা ঘটে আহত আইনাল উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি এলাকার ছেলে সে কাকিনা ইউনিয়ন যুবলীগের একজন সক্রিয় কর্মী অভিযুক্ত রমজান আলী শাকিনা ইউনিয়ন যুবদলের সহসভাপতি এবং ইউনিয়নের নয়নম ওয়ার্ডের সদস্য জানা গেছে ইউপি সদস্য রমজান আলী ক্ষমতার দাপট দেখে দীর্ঘদিন ধরে ওই এলাকায় নির্মিত প্রধানমন্ত্রীর উপহার সরকারি ঘর ভূমিহীন মানুষের নিকট বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় সোমবার ঘর না পাওয়া একজন ইউপি সদস্য রমজান আলীর কাছে টাকা ফেরত চায় এতে ক্ষিপ্ত হয়ে রমজান ও তার বাহিনী যুবলীগ কর্মী আয়নালের উপর হামলা করে তাকে হাতুড়ি এবং বল্লম দিয়ে পিটি আহত করে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে রক কেটে দেয় পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ আহত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন বর্তমানে আয়নাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয়রা জানান রমজান আলী ইউপির সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় গড়ে তুলেছেন রমজান বাহিনী নামে সন্ত্রাসী বাহিনী এই রমজান বাহিনী চরের জমি দখল নানা অনিয়মের সঙ্গে জড়িত ভয় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না এ ঘটনায় কালীগঞ্জ থানায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন ঘটনাটি শুনেই প্রাথমিক তদন্ত করা হয়েছে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত বেশ ব্রাহ্মণবাড়িয়া ও নাসিরনগর এবং হবিগঞ্জের লাখাই উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে চার পুলিশ সহ দুপক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় নাসিরনগরের ফান্দৌক এবং লাখাও উপজেলার মোড়াকুড়ি গ্রামের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশিল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা জানান ব্রাহ্মণবাড়িয়া নাসির নগরের ফান্দাউ গ্রামে বৈশাখী মেলা চলছে মেলার আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে মঙ্গলবার বিকেলে মেলার পার্শ্ববর্তী জেলায় হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামের এক যুবকের সঙ্গে ফান্দাউ গ্রামের এক যুবকের কথা কাটাকাটি হয় এ সময় বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেওয়া হয় পরে সন্ধ্যায় দুপক্ষ স্থানীয় একটি মাঠে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয় বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহাগুদ্দিন জানান তুচ্ছ ঘটনার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিরোধী দলীয় নেতার বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেছেন প্রতিদিনই সড়কে প্রাণ যাচ্ছে কোনো প্রতিকার নেই সড়কে প্রতিদিনের অপমৃত্যু যেন স্বাভাবিক ঘটনা প্রতিদিন এমন সড়ক দুর্ঘটনার সংবাদ মেনে নেওয়া যায় না তদন্ত করে তদন্ত করে দুর্ঘটনার কারণ প্রকাশ করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে সড়ক ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি কথা বলেন বিবৃতিতে বলা হয় সড়কে কমছেই না মৃত্যুর মিছিল গেল আট থেকে চোদ্দ এপ্রিল সাত দিনে একশো পঁচানব্বই জন মারা গেছে এতে আহত হয়েছে অন্তত জন গতকাল ফরিদপুরের কানাইপুরে ও ময়মনসিংহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন সহ মোট পনেরো জনের প্রাণহানি ঘটেছে এতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের এমপি নিহতদের বিদেহী আত্মার কামনা করেছেন তিনি ও পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা শোকবার্তায় বিরোধী দলীয় নেতা বলেন নিহতদের পরিবারের প্রতি যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে একই সাথে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্টদের আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস স্বাধীনতা ঘোষণার পর এদিন স্বাধীন প্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে এই দিনটি পালন করা হয় সালে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এপ্রিল থেকে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এর আগে দশই এপ্রিল মুজিবনগরে গঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার এবং সেই সরকারই সতেরোই এপ্রিল শপথ নেয় এরপর এই মুজিবনগর সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়ে দেশ স্বাধীন হয় উনিশশো সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্র কারণে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ঘোষিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র এদিন থেকে স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে বাংলাদেশের উপর চেপে বসা পাকিস্তানি উপনিবেশিক শাসন শ্বশুর নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ অতিক্রম করে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এর আগে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিতে নিরস্ত্র বাঙালিদের উপর বর্বরচিত হামলা চালায় এই ঘটনার সঙ্গে সঙ্গে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরেই ওয়ারলেসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার পরেই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যায় পাকিস্তানি সেনাবাহিনী শুরু হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য দশ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতিষ্ঠার ঘোষণা করা হয় এবং সরকার গঠিত হয় জনব আন্তর্জাতিক সংবাদ পাল্টা হামলা হলে আরও বড় জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসরায়েলে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর প্রতিশোধমূলক কোনো পাল্টা হামলা হলে আরও বড় জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান রোববার ইরান এই বলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে আর ইসরায়েল বলেছে অভিযান এখনও শেষ হয়নি ওয়াশিংটন বলছে ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র কিন্তু তাদের বাহিনীগুলো ইসরায়েলকে সুরক্ষা দিতে দ্বিধা করবে না গাজা যুদ্ধের কারণে কয়েক মাস ধরে ইসরায়েলের সঙ্গে ইরানের আঞ্চলিক মিত্রদের সংঘাত চলছে এর মধ্যে এপ্রিল রাজধানী দামেস্কো ইরানি কনসুলেটে সম্ভাব্য ইসরায়েলি হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের শীর্ষ কয়েকজন কমান্ডার নিহত হয় এই ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের সরাসরি হামলা চালিয়েছে ইরান তবে কয়েকশো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে চালানো এই হামলায় ইসরায়েলের ক্ষতি অপেক্ষাকৃত কম হয়েছে কারণে এসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের অধিকাংশই যুক্তরাষ্ট্র ব্রিটেন জর্ডানের সহায়তায় গুলি করে ধ্বংস করা হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিমান বাহিনীর একটি ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরও সেটি স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারছে ক্ষেপণাস্ত্রের আগাতে সাত বছর বয়সে ইসরায়েলি শিশু গুরুতর আহত হয়েছে এছাড়া গুরুতর ক্ষয়ক্ষতির আর কোনো খবর পাওয়া যায়নি এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইরানি হামলার জবাব কি হতে পারে তা নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় পরিকল্পিত বৈঠকের আগে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন আমরা বাধা দিয়েছি প্রতিহত করেছি একসঙ্গে আমরা জিতব ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ুব গ্যালন বলেছেন হামলা ব্যর্থ করা হলেও সামরিক অভিযান এখনো শেষ হয়নি আর আমাদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে ইসরায়েল চ্যানেল টুয়েলভ টেলিভিশনে আনামা এক ইসরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে ইরানি হামলায় উল্লেখযোগ্য প্রতিক্রিয়া দেখানো হবে বিশ্বশক্তি রাশিয়া চীন ফ্রান্স মিশর কাতার সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানি কূটনৈতিক মিশন বলেছে তাদের পদক্ষেপের লক্ষ্য ছিল ইসরায়েলের অপরাধের শাস্তি দেওয়া কিন্তু এখন তারা বিষয়টি শেষ হয়েছে বলে মনে করেন ইরানের সেনা প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘরি বলেছেন ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালায় আমাদের জবাব আজ রাতে সামরিক পদক্ষেপের চেয়ে অনেক বড় হবে প্রতিশোধমূলক হামলা চালাতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সাহায্য করলে তাদের ঘাঁটিগুলো হামলার শিকার হতে পারে বলে ওয়াশিংটনকে সতর্ক করেছেন তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক পদক্ষেপকে নীলজ্জ হামলা বলে অভিহিত করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার বিষয়ে কূটনৈতিক প্রতিক্রিয়া সমন্বয় করতে রোববার তিনি শীর্ষ অর্থনীতি দেশগুলো জি সেভেনের নেতাদের বৈঠকের আহ্বান করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন আমেরিকা ইরানের সঙ্গে সংঘাত চায় না কিন্তু মার্কিন বাহিনীগুলোকে সুরক্ষা দিতে ইসরায়েলের প্রতিরক্ষায় সহায়তা করতে দ্বিধা করবে না ইরানের হামলা নিন্দা জানানোর জন্য এই দেশটি রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ জানিয়েছে ইসরায়েল দেশটির অনুরোধে নিরাপত্তা পরিষদ নিউ স্থানীয় সময় রোববার বিকাল চারটায় একটি বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে